পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, অন্তত 11 জন নিহত হয়েছে, ঘটনায় আহত হয়েছে আরও 70 জনের বেশি। গত 7 জুলাই কুড়গ্রাম জেলার ডান্ডার সেহরা ও বাসেহরা এলাকার বাসিন্দাদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ শুরু হয়। পরে তা স্থানীয় 8টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তা বন্ধ করে রাখায় খাবার, ওষুধ ও জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ করেছে প্রাদেশিক সরকার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, অন্তত 11 জন নিহত হয়েছে, ঘটনায় আহত হয়েছে আরও 70 জনের বেশি। গত 7 জুলাই কুড়গ্রাম জেলার ডান্ডার সেহরা ও বাসেহরা এলাকার বাসিন্দাদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ শুরু হয়। পরে তা স্থানীয় 8টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তা বন্ধ করে রাখায় খাবার, ওষুধ ও জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ করেছে প্রাদেশিক সরকার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, অন্তত 11 জন নিহত হয়েছে, ঘটনায় আহত হয়েছে আরও 70 জনের বেশি। গত 7 জুলাই কুড়গ্রাম জেলার ডান্ডার সেহরা ও বাসেহরা এলাকার বাসিন্দাদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ শুরু হয়। পরে তা স্থানীয় 8টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তা বন্ধ করে রাখায় খাবার, ওষুধ ও জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ করেছে প্রাদেশিক সরকার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, অন্তত 11 জন নিহত হয়েছে, ঘটনায় আহত হয়েছে আরও 70 জনের বেশি। গত 7 জুলাই কুড়গ্রাম জেলার ডান্ডার সেহরা ও বাসেহরা এলাকার বাসিন্দাদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ শুরু হয়। পরে তা স্থানীয় 8টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তা বন্ধ করে রাখায় খাবার, ওষুধ ও জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ করেছে প্রাদেশিক সরকার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, অন্তত 11 জন নিহত হয়েছে, ঘটনায় আহত হয়েছে আরও 70 জনের বেশি। গত 7 জুলাই কুড়গ্রাম জেলার ডান্ডার সেহরা ও বাসেহরা এলাকার বাসিন্দাদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ শুরু হয়। পরে তা স্থানীয় 8টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তা বন্ধ করে রাখায় খাবার, ওষুধ ও জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ করেছে প্রাদেশিক সরকার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, অন্তত 11 জন নিহত হয়েছে, ঘটনায় আহত হয়েছে আরও 70 জনের বেশি। গত 7 জুলাই কুড়গ্রাম জেলার ডান্ডার সেহরা ও বাসেহরা এলাকার বাসিন্দাদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ শুরু হয়। পরে তা স্থানীয় 8টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তা বন্ধ করে রাখায় খাবার, ওষুধ ও জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ করেছে প্রাদেশিক সরকার।